বুঝতে পেরেছি আজজন আপনাকে নেওয়ার জন্য এসেছে না আজজনকে করে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না আজজনকে করে ঢোকার জন্য অনুমতি দেব না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন লেখনে কে মতমা গো আজজনকে অনুমতি দাও বালা দাও আজজন দুনিয়ার কোন মানুষের করে ঢোকার জন্য আজজন কার কাছ থেকে অনুমতি নিতে হই না আমি রাসূল বলেছি আজজল গরের মধ্যে ঢোকার জন্য মুহূর্তের মধ্যে আজাইসাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ও নবীজি আপনি কি দুনিয়াতে থাকতে চান আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে আর যদি দুনিয়াতে থাকতে না চান আপনাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুয়াজ্জিন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও হাত্তা ইয়াতানি জিব্রাইল জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও মুহূর্তের মধ্যে জিব্রাইল সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন আল্লাহ নবী বলেন জিব্রাইল তাকাইয়া দেখো আজজন এসেছে আমাকে নেওয়ার জন্য আমি দুনিয়া থাকবো না দুনিয়ার থেকে চলে যাব এই ব্যাপারে তোমার কি মতামত তুমি কি বলতে চাও জিব্রাইল সালাম আল্লাহ নবীর সামনে একটি কোরআনের আয়াত নিয়া আল্লাহ নবীকে জানাই দিলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়েছে আপনি কিন্তু বেশি দিন আর দুনিয়াতে থাকতে পারবেন না জিব্রাইল সালাম যখন কথা বললেন আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে জিব্রাইল সালাম বলে ও নবীজি আপনি কেন কান্দেন বুঝতে পেরেছি দুনিয়ার মায়া বুঝে আপনি ছাড়তে চান না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল না আমি দুনিয়ার জন্য কান্দি না জিব্রাইল সালাম রেখে রেখে বলে ও নবীজি আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় দুনিয়ার জন্য কান্দেন আল্লাহ নবী বলেন আমি দুনিয়ার জন্য কান্দি না তাহলে আপনি কার জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জিব্রাইল সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জন্য না কান্দলে আপনি কার জন্য কান্দেন বুঝতে পেরেছি আপনার কন্যা ফাতেমার জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল না আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না জিব্রাইল সালাম রেখে রেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি কার জন্য কান্দেন বুঝতে পেরেছি আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন লিখলেন কে মনে ওরে জিব্রাইল না আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না আমি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দিলা জিব্রাইল সালাম লিখে রেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি কার জন্য কান্দেন ও নবীজি আপনি বলেন কার জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল القبر روزة من
رياز الجنة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على محمد صلى وعليه وسلم، صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. نبي جيري نمشني لام اي چوك تدك لام شاپنے بابیمول منتمنینا. اللهم صلی علی سیدنا مولانا محمد وعلی آلی سیدنا مولانا محمد. اللهم سلم وبارك عليه. সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী মালিহাতা সিরোডোবা জাকিরুল্লাহ জামে মসজিদের উদ্যোগে 14তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বান্দাকে জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পে শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ পাক পবিত্র কালামে বলেন, লা ইয়াশাকালতুম লাযীদান্নাকুম ওয়ালা ইয়াকাফারতুম ইন্না আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাই শাকারতু, নিশ্চয় যারা আমার নিয়ামত পে শুকরিয়া আদায় করে কি লাভ? লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যারা কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পে না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের মধ্যে বলেন, كل نفس ذائقة الموت. الله رب العالمين বলেন, كل نفس ذائقة الموت, প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই এলাকার মধ্যে কত মানুষ আগে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, আজকে আমরা আছি, এমন একদিন আসবে আমরাও দুনিয়াতে থাকবো না। মৃত্যুর স্বাদ সকলকে একদিন গ্রহণ করতে হবে। তো যাই, যার পরে আল্লাহর সম্মান এবং ইজ্জত, সে আল্লাহর নবী দুনিয়াতে চিরদিন থাকতে পারে নাই, তো আল্লাহর নবীও দুনিয়ার থেকে চলে যাইতে হয়েছে। তাহলে আমাদেরকে কী করতে হবে? চলে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেকে নাকি বলে, পৃথিবীর মানুষরা রে তোমরা শোনো,
আমার স্বামী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মাথা থেকে নিয়া পাও পর্যন্ত শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদিও কথা বলতে পারেন না আল্লাহর নবী দুর্বল হয়ে গেছেন আল্লাহ নবী ডেকে ডেকে বলে আয়েশা তাকায়া দেখো আমি অসুস্থ হয়ে গেছি তিন দিন পর্যন্ত আল্লাহ নবী কথা বলতে পারেন না এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন কথা বলতে পারেন না দুর্বল হয়ে গেছি এমন সময় আমি আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর মুখের মধ্যে পানি দেই মাথার মধ্যে পানি দেই রাসূল বলেছেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তামাম দুনিয়ার সাগরের পানি যদি মানুষের মুখের মধ্যে দেওয়া হয় তথাপি মানুষের মরণের পিপাসা মিটবে না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিন দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছেন কোন কথা বলতে পারেন না এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে ফাতেমা গো দেখো দরজার মধ্যে কে জানে দাঁড়ায় রয়েছে দরজার মধ্যে ঢোকার জন্য অনুমতি চাচ্ছি ও ফাতেমা যাও দরজাটা খুলে দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুলে দিয়েছে এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখি দরজার মধ্যে এমন একটা মানুষ দাঁড়ায় রয়েছে যার মাথা আসমানে পাও হলো জমিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দূর দিয়ে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কেড়ে কেড়ে বলে আব্বা দরজার মধ্যে এমন একটা মানুষ দাঁড়ায় রয়েছে আমি ফাতেমা জিন্দিগিতে কোনোদিন এমন মানুষ দেখি নাই আব্বা মক্কার জমিনে কত মানুষ দেখেছি এত এত এমন একজন ভয়ঙ্কর আকৃতি আমি কোনোদিন দেখি নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদিও তিনি কথা বলতে পারেন না আল্লাহ নবী দুর্বল হয়ে গেছে এমন সময় আল্লাহ নবী দরজার দিকে তাকাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে ফাতেমা গো দরজার মধ্যে এমন একজন মানুষ দাঁড়ায় রয়েছে যিনি দুনিয়ার কোনো মানুষ নয় উনি হলেন হাজা মালাকুল মউত ও ফাতেমা গো আজরাইল এসেছে দুনিয়ার মধ্যে আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘরে ঢোকার জন্যে আজরাইল দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে অনুমতি নিতে হই না ও ফাতেমা গো আজরাইল আমার ঘরের মধ্যে ঢুকতে চাই তুমি দরজাটা খুলে দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি রেখে বলে আব্বা বুঝতে পেরেছি আপনি দুই তিন দিন যাবত অসুস্থ কথা বলতে পারেন না আব্বা আপনি দুর্বল হয়ে গেছেন আব্বা এই মুহূর্তে আজরাইল কেন হাজির হয়েছে আমার তো বুঝতে আর বাকি রইল না মনে হয় আমার আব্বাকে নেওয়ার জন্য এসেছে না আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হবে না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদিও কথা বলতে পারেন না আল্লাহ নবী দুর্বল হয়ে গেছে এমন সময় আল্লাহ নবী ডেকে ডেকে বলে ফাতেমা গো আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘরে ঢোকার জন্য আজরাইল কার কাছ থেকে অনুমতি নিতে হই না আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আগে পারমিশন দিয়ে রেখেছে এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে আব্বা বুঝতে পেরেছি আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছে না আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেব না আল্লাহ নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন নেকি নেকি মত মাগো আজল কোন মতি দাও বালা দাও আজল দুনিয়ার কোন মানুষের ঘরে ঢোকার জন্য আজল কার কাছ থেকে অনুমতি নিতে হই না আমি রাসূল বলেছি আজল ঘরের মধ্যে ঢোকার জন্য মুহূর্তের মধ্যে আজল সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ও নবীজি আপনি কি দুনিয়াতে থাকতে চান আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনার hayat বাড়ায় দেওয়া হবে আর যদি দুনিয়াতে থাকতে না চান আপনাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুয়াজ্জিল এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমাকে কিছু কোণের জন্য সময় দাও হাত্তা ইয়াতানি জিব্রাইল জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও মুহূর্তের মধ্যে জিব্রাইল সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন আল্লাহ নবী বলেন জিব্রাইল তাকাইয়া দেখো আজল এসেছে আমাকে নেওয়ার জন্য আমি দুনিয়া থাকবো না দুনিয়ার থেকে চলে যাব এই ব্যাপারে তোমার কি মতামত তুমি কি বলতে চাও জিব্রাইল সালাম আল্লাহ নবীর সামনে একটি কোরআনের আয়াত নিয়া আল্লাহ নবীকে জানাই দিলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়েছে আপনি কিন্তু বেশি দিন আর দুনিয়াতে থাকতে পারবেন না জিব্রাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে জিব্রাইল আলাইহিস সালাম বলে ও নবীজি আপনি কেন কান্দেন বুঝতে পেরেছি দুনিয়ার মায়া বুঝে আপনি ছাড়তে চান না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল না আমি দুনিয়ার জন্য কান্দি না জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে ও নবীজি আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় দুনিয়ার জন্য কান্দেন আল্লাহ নবী বলেন আমি দুনিয়ার জন্য কান্দি না তাহলে আপনি কার জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জন্য না কান্দলে আপনি কার জন্য কান্দেন বুঝতে পেরেছি আপনার কন্যা ফাতেমার জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল না আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি কার জন্য কান্দেন বুঝতে পেরেছি আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে ওরে জিব্রাইল না আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না আমি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দিলা জিব্রাইল সালাম নাকি নাকি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি কার জন্য কান্দেন ও নবীজি আপনি বলেন কার জন্য কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে জিব্রাইল আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মত না জানি না জানি ধ্বংস হয়ে যাবে ও জিব্রাইল আমি আমার উম্মতের জন্য কান্দি জিব্রাইল আলাইহিস সালাম নাকি নাকি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আপনি কান্দতে হবে না আপনার ফাতেমার জন্য কান্দতে হবে না আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দতে হবে না আপনার হাফ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে সকল নারীদের সর্দার আপনার দুই নাতি হাসান আর হুসাইন হবে সকল যুবকদের সর্দার ও নবীজি আপনি কান্দতে হবে না আপনি পৃথিবীর জমিন থেকে
দুনিয়া বিদায় হয়ে গেলে আপনার যেই উম্মত দুনিয়ার জমিন থেকে সালাম সালাম পাঠাইবেন সালাতু সালাম পাঠাইবে সালাতু সালাম পাঠ করবে আমি জিব্রাইল প্রতিদিন চক্কর লাগাইয়া প্রত্যেক বাড়ি বাড়ি চক্কর লাগাইয়া আমি জিব্রাইল আপনার গুনাহগারের উম্মতের সালাম আপনার কবরের মধ্যে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিকে নিকে বলে ও জিব্রাইল মুহূর্তের মধ্যে আজরাইল সালাম আল্লাহ নবী কেড়ে কেড়ে বলে ও নবীজি যদি আপনি বলেন আপনার রূহ কবজ করার জন্য আমি জিব্রাইল আমি আজরাইল আপনার গায়ের মধ্যে হাত দিবার রূহটা বের করব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওরে আজরাইল তুমি আমার বুকের মধ্যে হাত দিয়েছো আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমার ভিতরের মধ্যে কেমন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল ও জিব্রাইল আমার যদি মৃত্যুর সময় এত কষ্ট হয় না জানি আমার উম্মতের কত কষ্ট হয় ও জিব্রাইল আমি তো আমার উম্মতের জন্য গুণ কান্দি শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত মায়া ছিল উম্মতের জন্য কত দরদ ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় হয়ে যেতেন তিনি যখন কবর দেখতেন চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করতেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ও আল্লাহর পয়গম্বর উসমান আপনি তো আর কিছু দেখলে আপনি চোখের পানি ছেড়ে কান্দেন না আপনি কবরের কথা শুনলে এমন ভাবে কান্দেন কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ নবী আলোচনা করেছেন কবর আজাব বড় কঠিন আজাব কবরের আজাব বড় কষ্টকর আজাব এজন্য আমি কবর দেখলে আর সহ্য করতে পারি না এক যুবক দুনিয়ার মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এক যুবক যখন কবরের মধ্যে চলে গেল ওই যুবকের কবরের মধ্যে যখন আজাব হইতে লাগলো আল্লাহর পয়গম্বর উসমান আলাইহিস সালাম যখন কবরের পাশ দিয়ে যাচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখে কবরের মধ্যে আজাব হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে বলে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও ওই যুবক তখন আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা কিনাকে বলে ও যুবক তোমার কবরের মধ্যে কেন আজাব হচ্ছে তুমি কই দিন কবরের মধ্যে আজাবের মধ্যে ভুগতেছো উসমান রাদিয়াল্লাহু তাআলা নকে ওই যুবক ডেকে ডেকে বলে ও আল্লাহর পয়গম্বর আমি এই কবরের মধ্যে একদিন নই দুই দিন নই আমি এই কবরের মধ্যে 40 দিন আজাবের মধ্যে ভুগতেছি ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আমার কবর আজাব মাফ করে দে আপনি আল্লাহর কাছে একবার বলেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রব্বুল আলামিন কেন কেন কে বলে উমগ তোমার ওই বান্দাটা এই কবরের মধ্যে একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত এই কবরের মধ্যে আজাবের মধ্যে ভুগতেছে আপনি কুর কবর আজাব মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের দোয়ার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের কবরের আজাব মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে যার পরে আল্লাহর সম্মান আল্লাহর ইজ্জত সেই নবী কি দুনিয়াতে থাকতে পারেন নাই তাহলে আপনাকে আমাকে কি করতে হবে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে আপনি আমি কেউ থাকব না এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে দুনিয়ার সব কিছু নিঃশ্বাস হয়ে যাবে দুনিয়াতে কেউ থাকবে না একমাত্র কে থাকবেন আল্লাহ থাকবেন যে আল্লাহর মরণ নাই যে আল্লাহর হই নাই লই নাই তিনি হলেন একমাত্র আমার আল্লাহ দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে একমাত্র কে থাকবেন আল্লাহ থাকবেন
যাই হোক এতক্ষণ আলোচনা করতেছিলাম আমার সময় খুব সংকীর্ণ যা কিছু আলোচনা করলাম মৃত্যুর যন্ত্রণা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাদের এবং আমাকে আমল করার মতো তৌফিক দান করুন সকল বলেন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ